হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিভ চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে এবং এই রিক্রুমেন্টে কী কী পোস্ট রয়েছে সেগুলো তোমাদের জানাবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় প্রথমে তোমাদের আগে দেখিয়ে দেব এখানে কি কি পোস্ট রয়েছে এবং যারা বিএমএলডি ক্যান্ডিডেট রয়েছে তারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা বিএমএলটি ক্যান্ডিডেট রয়েছে তারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রথমে দেখে নাও তোমরা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট লেভেল সিক্স এখানে টোটাল নাম্বার অফ সিট কতগুলো রয়েছে টোয়েন্টি তার মধ্যে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে ফরটিন ই ডাব্লুস হচ্ছে টু ও বি সি হচ্ছে সেভেন এসসি হচ্ছে সিক্স এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে সেগুলো তোমরা দেখে নাও ব্যাচেলার্স ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম এ গভমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ টু ইয়ার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অ্যাটাচ উইথ এ হসপিটাল হ্যাভিং মিনিমাম হানড্রেড বেডস অর্থাৎ তোমরা যারা বিএমএলটি কোর্স করেছো তার সঙ্গে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং সেই এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই হান্ড্রেড বেডযুক্ত হসপিটাল থেকে হতে হবে তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল থাকবে তাহলে এই পোস্টটা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা বিএমএলটি কোর্স করেছে ওকে নেক্সট পোস্ট যেটা রয়েছে তোমাদের দেখিয়ে দেবো চলো জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এখানে টোটাল নাম্বার অফ সিট কতগুলো রয়েছে সেভেন ইউ আর ক্যাটাগরির জন্য রয়েছে ফাইভ ও বি সিতে ওয়ান এসির জন্য একটি এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও তোমরা টেন প্লাস টু উইথ সায়েন্স সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর বায়োটেকনোলজি তার সঙ্গে লাগছে টু ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রেকনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ ওয়ান ইয়ার রিলিভেট এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অ্যাটাচ উইথ এ হসপিটাল হ্যাভিং মিনিমাম হান্ড্রেড বেডস তাহলে কী হলো এখানে তাহলে এর কোয়ালিফিকেশান কী চাইছে টেন প্লাস টু অবশ্যই কিন্তু সায়েন্স হতে হবে সেটা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে লাগছে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স সরি তার সঙ্গে লাগছে টু ইয়ার্সের ডিএমএলটি কোর্স এবং তার সঙ্গে লাগছে ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই হানড্রেড বেডযুক্ত হসপিটাল থেকে হতে হবে এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল তাহলে কী কোয়ালিফিকেশান লাগছে টেন প্লাস টু উইথ সায়েন্স সঙ্গে টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স এবং ওয়ান ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই হানড্রেড বেডযুক্ত হসপিটাল থেকে হতে হবে অনেক জায়গায় এমন রয়েছে যারা সার্টিফিকেট কোর্স করে রেখেছে এমএলটির উপরে বা এক বছরের ডিপ্লোমা কোর্স করেছে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হবে না তাই তোমরা এটা খেয়াল রাখবে তারপর নেক্সট পোস্ট যেগুলো রয়েছে দেখে নাও ওটি অ্যাসিস্ট্যান্ট টোটাল নাম্বার অফ সিট রয়েছে সিক্সটি ফাইভ প্রতিটা পোস্টে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা সম্ভব নয় তাই তোমরা সেগুলো দেখে নিও নেক্সট টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন এন্ড টোটাল নাম্বার অফ সিট রয়েছে ফোর টেকনিশিয়ান গ্রেড টু এন টোটাল নাম্বার অফ সিট রয়েছে ফোর টেকনিশিয়ান ডায়ালাইসিস টোটাল নাম্বার অফ সিট রয়েছে থার্টি সিক্স রয়েছে মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার লেভেল সিক্স টোটাল নাম্বার অফ সিট রয়েছে টোয়েন্টি থ্রি তারপরে রয়েছে রিসেপশনিস্ট টোটাল নাম্বার অফ সিট রয়েছে টোয়েন্টি থ্রি এরপরে দেখে নাও তোমরা ফার্মাসিস্ট গ্রেড টু লেভেল রয়েছে ফাইভ টোটাল নাম্বার অফ সিট রয়েছে থার্টি এইট এডুকেশান কোয়ালিফিকেশান কী চাইছে ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন শুড বি রেজিস্টার ফার্মাসিস্ট দ্য ফার্মাসি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট তার সঙ্গে লাগছে ডিগ্রি ইন ফার্মাসি ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি আর বোর্ড এবং তারই সঙ্গে লাগছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ডস অর্থাৎ তোমরা যারা ডি ফার্মেসি করেছো এবং সেই ফার্মেসি কিন্তু অবশ্যই ফার্মাসি যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবেল আর ডিজারেবেল যেটা রয়েছে বি ফার্ম এবং দু বছরের এক্সপিরিয়েন্স এটা ম্যান্ডেটরি নয় এগুলো না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যারা ডিডেক্ট বি ফার্ম করেছো তারা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবে বলে দিলাম নেক্সট এবার নাও তোমরা লাইব্রেরিয়ান গ্রেড টু লেভেল সিক্স টোটাল নাম্বার অফ সিট রয়েছে ফোর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার টোটাল নাম্বার রয়েছে টোটাল নাম্বার অফ সিট রয়েছে ইলেভেন কম্পিউটার প্রোগ্রামার টোটাল নাম্বার অফ সিট রয়েছে সেভেন এরপরে আদার্স যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা খেয়াল করো টেকনিক্যাল অফিসার এএন টোটাল নাম্বার অফ সিট রয়েছে চারটি টেকনিক্যাল অফিসার অফথার্মোলজি এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে চারটি টেকনিশিয়ান রেডিও থেরাপি টোটাল নাম্বার অফ সিট রয়েছে টোয়েন্টি তারপর রয়েছে টেকনিশিয়ান রেডিওলজি টোটাল নাম্বার অফ সিট রয়েছে 49। নাইন টেকনিক্যাল অফিসার মেডিকেল পারফেশান টোটাল নাম্বার অফ সিট রয়েছে ফোর তাহলে যাবতীয় যে পোস্টগুলো ছিল সেগুলো তোমাদের জানিয়ে দিলাম এরপর এরপরে তোমাদের জানাবো এই যে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে কীভাবে এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট কবে কী রয়েছে এবং যে এক্সাম কন্ডাক্ট হবে তার এক্সামের প্যাটার্ন কী রয়েছে সে বিষয়ে তোমাদের ডিটেলসে জানাবো তাই তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে চলো তোমাদের দেখিয়ে দিই দেখে নাও এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিলিং করে নেবে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কী রয়েছে দেখে নাও অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটটা মনে রাখবে অবশ্যই এখনও যেহেতু অনেক টাইম রয়েছে তারপরে তোমাদের দেখিয়ে দেব এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন বলার আগে তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি কত পেমেন্ট করতে হবে এখানে দেখে না ইউ আর ও বি সি ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য টাকা পেমেন্ট লাগছে টু থ্রি সিক্স জিরো অর্থাৎ তেইশশো ষাট টাকা আর যারা এসসি এবং এস রয়েছে তাদের জন্য লাগছে ওয়ান ফোর ওয়ান সিক্স চোদ্দোশো ষোলো টাকা এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়